বাবারা নামাজ পড়ে লাভ হবে না যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকো আল্লাহ বলছে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খাইরা নামাজের সাথে ভালো কাজ কইরো নামাজি ভালো কাজ যদি না করো এই নামাজে তোমারে জান্নাতে নিতে পারবে না কুরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া বহু নামাজি রোজাদার আমলকারী জাহান্নামে যাইবো আজান মা এত কষ্ট এত ব্যথা এত দুঃখ জীবনে কোনো দিন নাকে কাপড় দিল না পায়খানার গন্ধ মার নাকে যেন লাগে না কিন্তু সেই মা প্রস্রাব করে দেয় দুর্গন্ধ বাগের হাটের ঘটনা বলছি রাতে বিবি আর স্বামী সিদ্ধান্তে পৌঁছলো কি করব ওই ফাইসালা করেছি কারো কাছে বইল না সকালবেলা একটা পলিথিন বস্তা বড় বস্তা লইয়া মার কাছে গেলে মা ডাকতেছে বাবা প্রস্রাব করে দে বিদায় এই পলিথিন বস্তা বুঝি আমার নিচে রাইখা দিবা নিচে বিছায়া দিবা যাতে বিছানায় প্রস্রাব না যায় সেই আবদার করতেছে মা ছেলেটা কোনো কথাই কয় না বিবিকে ইশারা দিল কাছে আসলে দুইজনে মিলে গর্ভধারিণী মা জীবন ভরা পায়খানা পরিষ্কার করলো একটা দিন নাকে কাপড় দিল না সেই মাকে দুইজনে ধরে জোর করে পলিথিন বস্তার ভিতরে ভরছে বস্তা বাইন্দা রওনা হইছে একবারে বহু দূর কাঠবাগান ঝুর জঙ্গলা যেখানে কোনো মানুষ যায় না ওই ঝুর জঙ্গলার মধ্যে মারে বস্তা বন্দি করে ফালাইয়া চলে আসতেছে মা নড়াচড়ি করতে করতে বস্তা পলিথিন বস্তা বানটা খুলে গেছে মা বাচ্চা সন্তানের দিকে তাকাইয়া কান্দতেছে বাবা গো কত পায়খানা নিজের হাতে পরিষ্কার করছি একটা দিন নাকি কাপড় দিলাম না তোমার পায়খানার দুর্গন্ধ নাকে লাগলো না কত প্রস্রাব করেছো ঘন্টা ঘন্টা বদলাইছি নাকে কাপড় দিলাম না বিরক্ত হলাম না আজকে আমার প্রস্রাবের গন্ধ এত বিরক্ত হইলা জঙ্গলায় ফালাইয়া দিয়া যাইতেছো যাও মা বুদরে আমি মা মরে যাব দুঃখ নাই আমার সন্তানটারে সহি সালামতে বাড়িত পোষাইয়া দা যে মা নিজের জীবন যায় নিজের জন্য দোয়া করে না সন্তান মারে ফালাইয়া দেয় সন্তানের জন্য দোয়া করে এই মার সাথে বাবার সাথে যদি কারো ব্যবহার খারাপ হয় বাজান এই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করো আফআলুল খাইরা তাইলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন সফল কাম তুমি জান্নাতি একবার বলুন আলহামদুলিল্লাহ আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন কিনা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমি জানি না রে মাবুদ এ গভীর রাত্রে তোমার মায়ার বান্দারা দুটো করে হাত কোন আশায় বাড়াইছে মাবুদ জীবনের রাত্র কয়টা হায়াতে আছে আমরা জানি না মাবুদ রে আমরা গুনাগার গুনা করেছি গুনাগুলো লইয়া মাপের আশায় হাত বাড়াইছি খালি হাত বাড়াই নাই তুমি যার প্রেমে সব বানাইছো যার উপর তুমি আল্লাহ ফেরেশতা কুল লইয়া দুরুদ সালাম পাঠ করতেছো সেই নবীর মায়ার উম্মত লইয়া আমরা দুরুদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দা ইয়া আল্লাহ দুরুদ সালাম উসিলা করে
আজকের এই মাহফিল উসিলা করে তোমার ঘর মসজিদের দান উসিলা করে আমাদের জীবনের জানা অজানা মেয়ে পুরুষ সকলের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ আমরা গুনাহ করেছি তুমি মাফ করবা সে আশাই তো দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু বইলো না মাবুদ এই নতুন মসজিদ নির্মাণ এই দানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে বলবো আল্লাহ রে আমি জানি না কার জানি মা নাই রে মা মাগো এই আদুরের সন্তান রাইখা কই গেল গো মা কে জানি মার অভাবি কে জানি বাবার অভাবি বাবা বাবা গো সারা দিন ব্যান চালাইছো গো বাবা রিক্সা চালাইছো লেবারের কাজ করছো সারা দিন না খাইয়া দিন কাটাইছো সিরা লঙ্গি পরে সন্তানের মানুষ করছো গো বাবা এ সিরা লঙ্গি পরে সন্তান মানুষ করতে যাইয়া বাবা সাত দিনে একদিন গোসল করেছে কত কষ্ট বাবার জীবনে সইছে রে সন্তান মানুষ করতে যাইয়া এই দরদি বাবা কার জানি নাই রে আল্লাহ মা গো ও মা পুষ মাঘ মায়া শীতের মধ্যে সন্তান বাড়িতে আসে না রাত্র একটা বাজে তুমি মা দরজাটা খুইলা সন্তানের মায়ায় বিনায়া বিনায়া কাচ্ছ গো মা বাসা বাড়ির দিকে তাকাইয়া দেখো গো এ দরজা কার জানি বন্ধ হইয়া গেছে মাবুদ কার জানি মা নাই কার জানি বাবা নাই কে জানি আমার মতো মাও নাই বাবাও নাই ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাউদরে ক্ষমা চাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এ আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও এ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কে সাকরা বা পাড়া প্রতিবেশী আল্লাহ খাস করে এই এলাকার জমিনের নিচে সারা চট্টগ্রামের জমিনের নিচে মেয়ে পুরুষ যারা ঘুমিয়ে গেছে আখিরি নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান যদি থাকে একে উসিলা করে কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ খাস করে আল্লাহ রে এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ যারা ভলান্টিয়ারের দায়িত্বে কষ্ট করেছে আল্লাহ সকলের বংশধর্মই মুরব্বী যারা কবরে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ যে ভাই মাহফিলের উদ্যোগ নিয়েছে আল্লাহ তার উদ্যোগকে কবুল আর মঞ্জুর করে লাও মাহফিলের উসিলায় ওনার বংশধর যারা কবরে সকলের কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ এই মসজিদে যারা দান করেছে
দান করবে আশা রয়েছে। আল্লাহ প্রত্যেককে তুমি মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ এলাকার যুবকদেরকে হাসাইন হুসাইনের মতো নবীরা দূরের বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বশ্রীর মতো বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লাও। সাদা দাড়ি ওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আল্লাহ মসজিদের কাজ যারা সাহায্য করছে করবে কথা দিয়েছে, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে কম সময়ে সঠিক সময়ে যেন তাদের ওয়াদা আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা হাত বাড়াইয়া বসে আছে আমিন আমিন বলতেছে, এতক্ষণ আমি বলছি, এবার তুমি জিগাও তোমার আদুরের বান্দারা কি চায়। আল্লাহ যে যা চায় মেয়ে পুরুষ ছোট বড় সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ চট্টগ্রাম অলি আল্লাহর দেশ, চট্টগ্রামের জমিনের নিচে যত অলি আল্লাহরা ঘুমিয়েছে আল্লাহ সকল অলিগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেককে ইমানি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ প্রত্যেকের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জাগায় জাগায় পৌঁছাইয়া দাও। আলী আকবর দোয়া চাইছেন, আল্লাহ আলী আকবরের নামে এক ব্যক্তি দোয়া চাইছেন, আল্লাহ তোমার আদরের বান্দা যে উদ্দেশ্যে দরখাস্ত দোয়া করে চেয়েছে আল্লাহ তার মনের সকল নেক বাসনা পুরো করে দাও। আল্লাহ বংশধরকে কবরে নাজাত দিয়ে দাও। আল্লাহ যাদের ছেলেমেয়ে আছে প্রত্যেকের ছেলেমেয়েদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না আল্লাহ, প্রত্যেকের ছেলেমেয়েদের চেহারায় এতিমের দাগ লাগাইও না আল্লাহ, ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানি হায়াত বাড়াইয়া দাও। রওশন আকন্দ সাহেব মাহফিলটার জন্য বারবার টেলিফোন করেছে, আল্লাহ এই একটা সুন্দর কাজ করেছে তোমার ঘরের খেদমতে, আল্লাহ তাকে তুমি তোমার ঘর তওয়াফ তোমার বন্ধুর রোজা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ আজকে যারা এই মসজিদের কালেকশনের সময় বসে আছে পরিবেশ সুন্দর রেখেছে প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দাও। এ আল্লাহ প্রত্যেকের ইমানি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা বিদেশ থাকে আল্লাহ যাই যেই দেশে থাকে আল্লাহ সহি সালামতে রাখো, যারা বাহিরে যাবে মনের আশা পুরা করে দিও। মসজিদ কমিটিকে তোমার মায়ার কুদরতি হাতে দিলাম, আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে তোমার মেহমান হিসাবে কবুল করে লো। এ আল্লাহ খাস করে মসজিদ কমিটির ভাইদেরকে নেক হায়াত বাড়িয়ে দিও। যারা মসজিদে দান করেছে করবে কথা দিয়েছে সকলকে নেক হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো কবুল আর মঞ্জুর করে লো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে, আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। হানিফ ভাইয়া দোয়া চাইছেন, খাস করে বারবার বলতেছে অসুস্থ, আল্লাহ তুমি ইচ্ছা করলে ওষুধ ছাড়া তোমার কুদরতি শক্তি দিয়ে সকল অসুস্থতা দূর করে দিতে পারো। হানিফ ভাইয়া সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ উনি একটু অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যদি আরো অসুস্থ বিমারি থাকেন আল্লাহ, আর যদি বিমারি থাকে সকলকে তুমি শেফা করে দাও। আল্লাহ এই আশেপাশে যত কবরস্থান আছেন এই কবরস্থানে মসজিদের পাশেই কবরস্থান, আল্লাহ
এই কবরস্থানে হাজার হাজার মানুষ ঘুমাইতেছে একের পর এক। আল্লাহ প্রত্যেক কবরবাসীকে আল্লাহ মদিনার রওজার সাথে কবরে মদিনার শান্তির ফয়সালা করে দাও, প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে লও। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم